Hey viewers, good morning. Welcome to our channel. আমি ইন্দ্রানি, আমি তোমাদের সাথে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। এখন বাজে 11:30, আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। আমি একটু বেরোবো, তোমরা দেখেই বুঝতে পারছো আমি কেন রেডি হয়েছি। কারণটা হচ্ছে বহু বছর পর আমার মানে কলেজের বন্ধুর সাথে আমার দেখা হবে। তো বহু বছর পর দেখা হওয়ার আনন্দটা তো একদমই আলাদা। তো আমি আজকে কি বলবো, আমাদের কয়েকদিন ধরে প্ল্যান হচ্ছে ঘুরতে যাওয়ার একসাথে। তো আজ আমি টোটালি ডিসাইড করলাম যে আজকে আমরা যাব। তো আমি দেখো আজকে এইভাবে রেডি হয়েছি আর এই ড্রেসটা পরেছি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে। আর সব কিছু আজকে গোছানো আমার কমপ্লিট, জাস্ট ফোন আসলেই আমি বেরিয়ে পড়বো। তো ফাইনাল লুক আমার এটা, কারণ যেহেতু দিনের বেলা বেরোচ্ছি, বাইরে প্রচণ্ড রোদ। তো আমি আজকে এটাও নিলাম। তো বলবে আজকে তোমাদের সামনে আজকে আমি এটা, কিন্তু আজকে আমার নতুন লুকটা। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। তো ঘুরতে তো যাবো, কোথায় কোথায় ঘুরবো কি করবো তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করবো। তো চলো দেরি না করে বন্ধুরা তোমাদেরকে নিয়েই যাই। কত বড় হয়ে গেছে তোর মেয়ে। আমরা এখন ইকো পার্কের দিকে যাচ্ছি আর ইকো পার্কে পৌঁছে গেছি। আর গাড়ি পার্কিং হয়ে গেছে আর এখন যাচ্ছি টিকিট কাটতে। তো চলো, প্রচুর হাওয়া দিচ্ছে আর চারি রোদ তো দেখে বুঝতে পারছো চারিদিকে প্রচুর রোদ। আর কী বলবো, এত হাওয়া দিচ্ছে যার জন্য ভালো লাগছে, অসম্ভব। আমার বান্ধবী আর তার মেয়ে ঘুরে যাও ঘুরে যাও। এই যে আমাদের তিন্নি, চল। তো আমরা ইকো পার্কে এই রোদের মধ্যে এইটাই পেলাম একটা বসার ভালো জায়গা। সামনে তিন্নি আর তার পাশে আমার বন্ধু মৌহা। ও ফোন করেছে, মুখ দেখাবে না, আমি কিন্তু দেখিয়ে দিলাম আপনাদের। তোকে তো ভালো লাগছে, তুই শুধু একটু লিপস্টিক দে, একটু লিপস্টিক দে। ঠোঁটটা কাকে দেখাবো, লাল ঠোঁট এখন আমাকে দেখাবি, আমি দেখবো, আমার দর্শকরা দেখবে। দেখো এই আমার সেই ছোট্টবেলার বন্ধু, কলেজে আমরা একসাথে পড়েছি, কিন্তু ক্যামেরার সামনে আসবে না। বলো সেটা কি করে হয়, আমি কি ছাড়বো কখনো তাকে? একদম সাজাগোজা পছন্দ করে না, আমি কিন্তু ওকে সাজাবো যতই বলুক করবো না। তো দেখো আমি
আমরা এখন দেখো এমন ইকো পার্কের কাছে তো আছি, আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর। আমি ইকো পার্কে এসেছি এর আগেও, কিন্তু এই ওয়েদারে এই সুন্দর এরকম জায়গা। তো দেখো পিছনে লেক, সামনে আমরা, আর জায়গাটা অপূর্ব অপূর্ব সুন্দর। তো আমি তো ভিডিও তুলেছি আগে, তো আমরা ঠিক এইভাবে আছি সবাই, দেখো। কারণ আমি তো জানো সব বন্ধুরা যে আমি এই মাছটা পুরোটাই নিরামিষ খাই, তো চলো দেখা যাক।